আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটা রেস্টুরেন্ট ব্লগ শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে, টালি কোম্পানি রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। তো এই যে আমি সালমান, আমার হাজব্যান্ড আর সিন্টু ভাই, আমরা চলে এসেছি রেস্টুরেন্টটাতে। আর দেখতেই পাচ্ছেন সালমান হচ্ছে স্পাইডারম্যানের পোস্ট নিয়ে ছবি তুলছে বা ভিডিও করছে। প্রথমেই প্রবেশ করার পর এখানে হচ্ছে ওয়াশরুম, তো আমার হাজব্যান্ড ভেতরে প্রবেশের আগেই হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে, যাতে খাবার অর্ডার করার পর আবার বাইরে এসে হ্যান্ড ওয়াশ করতে না হয়। আমরা এখন সবাই ভেতরে প্রবেশ করব। আর আরেকটা কথা বলে দিই যে লাইটিংয়ের কারণে আসলে ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা লাল বর্ণের লাইট, সে কারণে হচ্ছে ভিডিওটা আমার তেমন ভালো হয়নি। তো আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে গেছি, খুবই নিরিবিলি এবং সুন্দর পরিবেশের রেস্টুরেন্টটা। যারা মিরপুরের আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন টালি কোম্পানিতে, এটা মেবি বাগবাড়ি অথবা কোটবাড়ি এলাকাতে হবে, আমার এতটা খেয়াল নেই। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টেবিল কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখুন আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন পুরো রেস্টুরেন্টের ভিউটা আসলেই অসাধারণ একটা ভিউ। আর এখানে এসে আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে, এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা আলাদা প্লেসও আছে। আর ইতিমধ্যে আমাদের কাছে মেনু বই চলে এসেছে, আর আমরা হচ্ছে কী অর্ডার করবো সেটা নিয়েই কিন্তু ডিসকাশন চলছে। তো শেষমেশ আমরা হচ্ছে অর্ডার করেছি চাউমিন, চিকেন চাউমিন, থাই স্যুপ, অ্যান্ড আমার জন্য হচ্ছে মোরগ পোলাও আর বোরহানি, কারণ আমার চাউমিন বা থাই স্যুপ কোনোটাই কিন্তু তেমন একটা পছন্দ না, সেই কারণে আমি আমার জন্য মোরগ পোলাও আর বোরহানিটা অর্ডার করতে বলেছি। আর সালমান কিন্তু অলরেডি সেই প্লেগ্রাউন্ডে চলে গেছে, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা রাইডের সুব্যবস্থা করা হয়েছে, সালমান তো অলরেডি মানে রাইডগুলোতে ওঠা শুরু করে দিয়েছে। আর এখানে আরও দুটো কিউট কিউট বেবি আছে, ওরাও ওদের পরিবারের সাথে এখানে এসেছে। তো সালমান খুব এনজয় করছে, সালমান কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে আর এই রেস্টুরেন্টটাও খুবই পছন্দ হয়েছে। বাসায় গিয়েও বারবার এই রেস্টুরেন্টটার কথাই বলে এবং এখানে বারবার আসতে চায়। তো ইনশাল্লাহ ওর বাবা ওকে আবারও সেখানে নিয়ে যাবে। এই যে থাই স্যুপটা চলে এসেছে, এটা হচ্ছে 1:3, তিনজন অথবা চারজন খেতে পারবে এরকম
পরিমাণে এখানে আছে, তো ওনারা এখন খাওয়া শুরু করবে। তো আমার মোরগ পোলাওটা এখনো আসে নাই, আমি বসে বসে ওনাদের খাওয়া দেখছি। তো খুব শীঘ্রই আমার খাবারটাও চলে আসবে। আর স্যুপটা আমার তেমন একটা পছন্দ না, প্রথমেই তো বললাম, বাট তারপরেও আমি আপনাদের ভাইয়ার ওইখান থেকে একটু খেয়ে দেখছিলাম। তো স্যুপটাতে চিকেন এবং মাশরুম আছে। তো এই যে ওরা হচ্ছে স্যুপটা খাওয়া শুরু করে দিয়েছে। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যুপটা খেতে কেমন, তো বললো যে স্যুপটা খেতে ভালো। তো আমার মোরগ পোলাওটাও চলে এসেছে। আর আমি বলে রাখি যে মোরগ পোলাওটা খেতে একটুও ভালো ছিল না, আর পোলাওটা একেবারেই ঠান্ডা ছিল, আমার কাছে তো একটুও ভালো লাগেনি। তো ওদের স্যুপ খাওয়া শেষে তারপর হচ্ছে চাউমিনটা সার্ভ করে দেবে। তো আমরা খাচ্ছি আর গল্প করছিলাম। ও ইতিমধ্যে কিন্তু চাউমিনটাও চলে এসেছে। তো চাউমিনটা দেখতে তেমন একটা ভালো ছিল না, মেবি খেতেও এতটা ভালো না। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বিলটাও চলে এসেছে। তো বিলটা পে করে আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর আজকে সমস্ত চাইনিজের বিলটা হচ্ছে সেন্টু ভাই দিয়েছে। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করছি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমারটা ভালো হয়নি। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।